হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ভিলেজ কবুতর প্রেমী চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। তো গাইস, আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো গাইস, আগের ভিডিওতে যে দেখেছিলেন আমি একটা কবুতরের জোড়া দিয়েছিলাম, কীভাবে জোড়া দিতে হয় সেটা আপনাদের দেখিয়েছিলাম। তো গাইস, আমার জোড়াটা সাকসেসফুল হয়েছে, তো তাদের জোড়া লেগে গেছে অলরেডি, তারা ডিমও পেড়ে দিয়েছে। তো গাইস খুবই এক্সাইট, চলুন আপনাদেরকে সেই ডিম দেখাই কবুতরে। তো গাইস চলুন। তো গাইস, এই যে চলে এলাম আমাদের কবুতরের সেট আপে। তো গাইস গেটটা খুললাম, কবুতরগুলি সবই ছাড়া আছে। গাইস দেখতেই পাচ্ছেন কবুতরগুলি সব খোলা আছে। তো গাইস চলুন দেখা যাক, সেই কবুতর ডিম পেড়েছে, সেই কবুতরের ডিম দেখে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন কবুতরটি বসে আছে, দেখতে পাচ্ছেন গাইস কবুতরে আমার ডিম কিন্তু পেড়ে দিয়েছে। তো গাইস জোড়া সাকসেসফুলই হয়েছে। তো গাইস অনেকে ভাবছিল হয়তো জোড়াটা ফেক, ভুল, সঠিক নিয়ম নয়। তো গাইস দেখতে পাচ্ছেন আমি যে সাকসেসফুল, সঠিক নিয়মে সঠিকভাবেই লাগিয়েছিলাম, তার প্রমাণ এখানে যে কবুতরগুলি ডিম পেড়ে দিয়েছে। গাইস এই যে নটটা এখানে উপরে বসে আছে, দেখতে পাচ্ছেন নটটা উপরে, আর এই যে এখানে ফিমেলটা অলরেডি ডিম দিয়ে দিয়েছে। তো গাইস আজকে কবুতরগুলি সবকে বাইরে খাবার দেব। তো চলুন গাইস কবুতরগুলোকে প্রথমে বাইরে বের করে নিই। চল চল চল। তো গাইস আর কবুতর, সব কবুতরগুলোকে ছেড়ে দিলাম, খাবার দিয়ে দিয়েছি বাইরে। এখন কোনো মুরগি নেই বা কোনো আশেপাশে গোলাপ কবুতরও নেই যে জ্বালাতন করবে। তো গাইস তাদেরকে খাবার দিয়ে দিলাম, তারা খাচ্ছে খুবই নিশ্চিন্তে। গাইস আর একটা কথা আপনাদেরকে বলি, আমার এই ভিডিও বানাতে প্রচুর সময় লাগে, কারণ এই ভিডিও আমি রোজ রোজ বানাতে পারি না, রোজ রোজ ছাড়াও হয় না। কারণ একটাই গাইস, আমি রাজমিস্ত্রি কাজ করি, তার ফাঁকে ফাঁকে কবুতর পালন করি, সেই জন্য আমি সময় দিতে পারি না। আমি শুক্রবার দিন বাড়িতে থাকি, সেই শুক্রবার দিন আমি দুটো তিনটে ভিডিও বানিয়ে নিই, সেই ভিডিও এক দুদিন পর তিন দিন পর আপলোড করি। তো গাইস এত পরিশ্রম করার পর ভিডিও বানিয়ে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমি এগোতেই পারবো না। তো গাইস আপনারা অনেকে ভাববেন যে এই গোটা কবুতর নিয়ে এসে আবার ভিডিও বানাই। তো গাইস আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি অবশ্যই আরও নতুন নতুন কবুতর আনবো, আপনাদেরকে সেগুলোও শখ করাবো। তো গাইস পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন।